হিজামা থেরাপির কথা, হিজামা হলো শিঙ্গে দেওয়া। নবী সাল্লাল্লাহু সাল্লাম তো বলেছেন যদি রোগের কোনো নিরাময় থাকে তাহলে তিনটা জিনিসের মধ্যে, শরবতে আসল মধুপানের মধ্যে নিরাময় রয়েছে, সুরতাতে মেহ জামিন সিঙ্গামলার সিঙ্গার মধ্যে রয়েছে, চেক করছি মধুপান আর সিঙ্গা এই দুইয়ের মধ্যে অনেক রোগে নিরাময় রয়েছে। এখানে হিজামা এবং জাফুক থেরাপি সহি বিশুদ্ধ কোরআন এবং বিশুদ্ধ হাদিসের মাধ্যমে, কোরআনের বিশুদ্ধ পদ্ধতি হাদিসের বিশুদ্ধ পদ্ধতিতে হিজামা এবং রুকিয়া সিস্টেম এখানে করা আছে, আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। বহু বহু রোগের চিকিৎসা হলো হিজামা বা সিঙ্গা লাগানো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন ফেরেশতারা বলেছিলেন তাবাদ্দানতা ইয়া রাসূলুল্লাহ ফাতাজিম, আপনার শরীর একটু ভারী হয়ে গেছে, দুনিয়াতে গিয়ে সিঙ্গা লাগাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা ব্যথা হলে তিনি মাথা সিঙ্গা দিতেন, শরীর ব্যথা হলে সিঙ্গা দিতেন, বদ রক্তগুলি নিশ্চল রক্তগুলি বের করলেই নতুন রক্ত তৈরি হয় এবং রোগ নিরাময় হয়। আল্লাহ তাআলা এগুলো সহি সহি জিনিসগুলো